নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত এক বৃদ্ধ, তাকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বিলোনিয়া জেলা ও দায়রা আদালত তার সাজা ঘোষণা করেছে। আদালত চত্বরে সাংবাদিকদের এই কথা বলেছেন এই মামলার স্পেশাল পিপি। রায় ঘোষণা হতেই খুশি নাবালিকার পরিবার। নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত এক বৃদ্ধ, তাকে 20 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ। বিলোনিয়া জেলা ও দায়রা আদালত সাজা ঘোষণা করে। আদালতের রায়ে খুশি নাবালিকার পরিবার। 10 বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত 70 ঊর্ধ্ব এক বৃদ্ধ, তাকে 20 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বিলোনিয়ার বিশেষ আদালত। 18 জনের সাক্ষ্যবাক্য গ্রহণের পর অভিযুক্ত অনিল দাসকে 20 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিশেষ আদালতের বিচারপতি আশুতোষ পাণ্ডে। বৃহস্পতিবার আদালত চত্বরে সাংবাদিকদের এ কথা বলেছেন স্পেশাল পিপি প্রভাতচন্দ্র দত্ত। তিনি বলেন বিচারে 376 ধারা এবং 6 অফ পক্সো অ্যাক্ট আদালতে প্রমাণ হয়েছে, তাই বিচারপতি পক্সো অ্যাক্টে তাকে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং নগদ 10,000 টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ে 2 মাস অতিরিক্ত হাজতবাসের নির্দেশ দেয় আদালত। পরবর্তীকালে আন্ডার সেকশন 376 এবং 6 পক্সো অ্যাক্ট প্রমাণ হয়। মাননীয় আদালত 6 পক্সো অ্যাক্টে বিবাদী অনিল দাসকে 20 বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করে এবং 10,000 টাকা জরিমানা করে। 10,000 টাকা দিতে না পারলে অনাদায়ে 2 মাসের জেল হয়। স্পেশাল পিপি প্রভাতচন্দ্র দত্ত বলেন ঘটনাটি ঘটে 2022 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখে বিলোনিয়া মহকুমাধীন রাজনগরের নিহারনগর এলাকার রাবার বাগানে। ঘটনার দিন দুপুর 12টা নাগাদ নাবালিকার মা বাবা বাড়িতে না থাকার সুযোগকে কাজে লাগিয়ে 70 ঊর্ধ্ব বয়স্ক অনিল দাস 10 বছরের নাবালিকাকে ফুসলিয়ে বাড়ির পাশের রাবার বাগানে নিয়ে যায় এবং সেখানে নাবালিকার উপর পাশবিক লালসা চরিতার্থ করে। সেই সঙ্গে তাকে ভয় দেখায় কাউকে এই বিষয়ে বললে তাকে মেরে ফেলবে, তাই ভয়ে নাবালিকা পরিবারের কাছে বিষয়টি জানায়নি। ঘটনার 5 দিন পরে রাতে নাবালিকা বিষয়টি তার মাকে জানায়। 6 সেপ্টেম্বর ঘটনার বিস্তারিত জানিয়ে পিয়ার বাড়ি থানাতে নাবালিকার পরিবারের পক্ষ থেকে অনিল দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজনগর পিয়ার বাড়ি থানাতে মামলার নম্বর স্পেশাল 11 পক্সো 2022। তদন্তকারী পুলিশ অফিসার পঙ্কজ বিশ্বাস 376 AB IPC ও 6 অফ পক্সো অ্যাক্টে মামলা নিয়ে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় মোট 18 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করে আদালত। সাক্ষ্যবাক্য গ্রহণের পর অনিল দাসকে দোষী সাব্যস্ত করে আদালত। ঘটনা হলো পিয়ারবাড়ি থানার অধীনে নিহারনগর নামক গ্রামে গত 1/9/2022 ইনটান দুপুর 12টার সময় ভিকটিমের মা বাবা কাজের উদ্দেশ্যে বাইরে থাকে। এই সময় বিবাদী অনিল দাস তাদের বাড়িতে ঢুকে এবং পাশেই রাবার বাগান ছিল, রাবার বাগানে নিয়ে গিয়ে এই মেয়ে 10 বছরের মেয়েটাকে ধর্ষণ করে। ধর্ষণ করার পর পিয়ারবাড়ি থানায় মেয়েটার মা 6/9/2022 ইনকাম লিখিতভাবে এক অভিযোগ দায়ের করে এই অনিল দাসের বিরুদ্ধে। সেখানে কেস রেজিস্ট্রি হয়। রেজিস্ট্রি হওয়ার পরে পুলিশ চার্জশিট দেয়। চার্জশিট দেওয়ার পরে মাননীয় বিচারপতি আশুতোষ পাণ্ডে আদালতে বিচার হয়। বিচারে অনিল দাসকে দোষী সাব্যস্ত করে। মামলার রায় ঘোষণা হতেই খুশি নাবালিকার পরিবার। নাবালিকা ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্তের 20 বছর সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা হতেই খুশি বিলোনিয়া মহকুমাধীন নিহারনগর এলাকার নাগরিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।